এবার আমরা আমাদের ইন্টারফেসে কিভাবে টেবিল ক্রিয়েট করা যায় সেটি দেখব। তো এটি করার জন্য আমরা চলে যাব টেবিল ট্যাবে। টেবিল ট্যাবে ক্লিক করলে আমরা বাম দিকে একটি ইনসার্ট টেবিল বাটন দেখতে পাবো, এখানে ক্লিক করব। এখানে রো কলাম এবং ওয়াইড বর্ডার ইত্যাদি আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। সাপোজ রো আমরা এখানে 6টি রো দিচ্ছি এবং কলাম আমরা 8টি কলাম দিচ্ছি, এবং এখানে আমরা উইথ আমরা 145 রয়েছে পিক্সেলে, আমরা এখানে পার্সেন্ট বা পিক্সেলও দিতে পারি। তো আমরা পিক্সেলই দিচ্ছি এবং বর্ডার দিয়ে ওকে দিচ্ছি। দেখুন অলরেডি একটা টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এই টেবিল ইচ্ছা মতো আমরা যে কোনো ডাটা আমরা ইনপুট করতে পারি। সে আমরা কিছু ডাটা লিখছি, দেখুন থার্সডে ফ্রাইডে 1 2 3 4 5 6। দেখুন এভাবে আমরা যে কোনো ডাটা টেবিলের ভিতরে ইনসার্ট করতে পারি। এছাড়াই টেবিলকে আমরা আমাদের ইচ্ছা মতো ফরম্যাটিং করার জন্য, অর্থাৎ টেবিলকে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য আমাদের ড্রিমওয়েভার আরও সুযোগ দিচ্ছে। সেটি যদি আমরা করতে চাই তাহলে কার্সর যে কোনো জায়গায় রেখে আমরা চলে যাব কমান্ড মেনুতে, এবং এখানে রয়েছে ফরম্যাট টেবিল। দেখুন এখানে অলরেডি অনেকগুলো টেমপ্লেট রয়েছে, প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটি ক্লিক সিলেক্ট করে আমরা যদি অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে আমরা এর আউটপুট অলরেডি দেখতে পাচ্ছি। এবং এছাড়া নিচেও বিভিন্ন অপশন রয়েছে, এই অপশনগুলো আমরা চেঞ্জ করে আমাদের পছন্দ মতো টেবিল আমরা তৈরি করতে পারবো।